আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো, সে দোয়া করি। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদেরকে কাজামারি শিশু নিকেতনের অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাই স্বাগতম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদেরকে তোমরা তোমাদের বিজ্ঞান বই নিয়ে প্রস্তুত হও। তাহলে আর দেরি না করে আমি পড়া শুরু করতে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত ক্লাসে তোমাদেরকে অধ্যায় তিনের বিভিন্ন ধরনের পদার্থ, অধ্যায় তিন বিভিন্ন ধরনের পদার্থ সম্পর্কে আলোচনা করেছিলাম, বিভিন্ন ধরনের পদার্থ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এরপরে অনুশীলনী শূন্যস্থান, এক দুই সঠিক উত্তর, তিন প্রশ্ন উত্তর, চার বাম পাশের বাক্যের সাথে ডান পাশের শব্দের মিল করো, হ্যাঁ জুম ক্লাসে পড়িয়েছিলাম। তোমরা হয়তো এতদিনে শিক্ষা শেষ করে পেরেছ, আলহামদুলিল্লাহ। আজকে এবং তোমাদেরকে দশটি মতো সংক্ষিপ্ত প্রশ্নও দিয়েছিলাম, সাথে হয়তো শিখে ফেলেছ কারণ আমি তোমাদেরকে সেই প্রশ্নগুলো জুম ক্লাসে নিয়েছিলাম এবং এখানে যে অনুশীলনী প্রশ্ন আছে সেগুলো আমি মুখে নিয়েছিলাম, দুইবার বলেছি এবং একবার কি তোমাদের থেকে পড়া নিয়েছি। এইভাবে তোমাদেরকে হয়তো তখনই শিখিয়ে দেওয়া হয়েছে, মুখস্থ করে ফেলা হয়েছে। আজকে তোমাদের জন্য থাকবে অধ্যায় তিন থেকে জীবনের জন্য পদার্থ, বিভিন্ন ধরনের পদার্থ থেকে পাঁচটি বড় প্রশ্ন দিব। পাঁচটি বড় প্রশ্ন থাকবে, রচনামূলক প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো দেখো। পদার্থ কি, এ দুইটি কঠিন পদার্থের নাম লিখো। পদার্থ কি, দুইটি কঠিন পদার্থের নাম লিখো। পদার্থের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অর্থাৎ রচনামূলক বললো তেমন, কিন্তু সেই হিসাবে আমি তেমন বড় করে দিই নাই, কারণ যাতে তোমরা সহজে লিখতে পারো, সবাই উত্তর দিতে পারো। উত্তরটা দেখো, যার ওজন আছে, যার ওজন আছে এবং জায়গা দখল করে তাই পদার্থ। দুটি কঠিন পদার্থের নাম, এই যে এখানে আমি কয়টি প্রশ্ন দিয়েছি, একটি দুইটি তিনটি, তিনটি প্রশ্ন দিয়েছি, একটার মধ্যে তিনটি প্রশ্ন। এই তিনটি প্রশ্নকে তোমাদের কিন্তু কী করতে হবে, আলাদা করে করে লিখতে হবে, আলাদা করে করে লিখতে হবে। যেমন নাকি এটা লিখেছ, এটা লিখো নাই, আবার এটা লিখেছ, এভাবে যদি একটা না, একটা যদি বাদ পড়ে যায় তাহলে নম্বরও কি কিন্তু কি হবে, কমে যাবে। তাই দেখো আমি কিভাবে লিখছি, দেখো তোমরাও সেভাবে উত্তর দিতে পারবে। যার ওজন আছে এবং জায়গা দখল করে তাই পদার্থ, এই যে প্রথমে বলা হয়েছে পদার্থ কি, তাহলে উত্তরটা পেয়ে গেলাম। এরপর আছে দুইটি কঠিন পদার্থের নাম লিখো। দুইটি কঠিন পদার্থের নাম হলো পাথর ও ইট। দুইটি কঠিন পদার্থের নাম হলো পাথর ও ইট। তারপর আছে পদার্থের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পদার্থের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো, এক পদার্থের ওজন আছে, দুই এদের আয়তন আছে, তিন এরা জায়গা দখল করে। এভাবেই কিন্তু প্রশ্নের উত্তরটা লিখবে। তারপর দ্বিতীয় প্রশ্ন দেখো, পানি তাপে ফুটালে কি হয়। কঠিন ও তরল পদার্থের একটি করে বৈশিষ্ট্য দেখো। তাহলে প্রথমটির উত্তর দেখো, পানি তাপে ফুটালে কি হয়। পানি তাপে ফুটালে ভূতভূত উঠে এবং বাষ্পে পরিণত হয়। কঠিন ও তরল পদার্থের একটি করে বৈশিষ্ট্য, কঠিন ও তরল পদার্থের একটি করে বৈশিষ্ট্য হলো, কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন ও আকার আছে, তরল পদার্থের নিজস্ব আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কি নেই, আকার নেই। তারপর দেখো তিন নং প্রশ্ন দেখো, পানির অবস্থা পরিবর্তন কেন হয়। জলীয় বাষ্প বলতে কি বুঝো, তিনটি তরল পদার্থের নাম লিখো।
প্রথমে দেখো পানির অবস্থা পরিবর্তন কেন হয়, এর উত্তরটা দেখো তাপমাত্রা পরিবর্তনের কারণে পানির অবস্থা পরিবর্তন হয়। জলীয় বাষ্প বলতে কি বুঝো, যেমন তাপ দিলেও পানি বাষ্প হয়, আবার ঠান্ডা করলে তা বরফ হয়ে যায়, এটাই পানির অবস্থা পরিবর্তন। পানিকে ফুটালে বুদবুদ উঠে, এই যে এখানে বলা হয়েছে কি জলীয় বাষ্প বলতে কি বুঝো, পানিকে ফুটালে বুদবুদ উঠে, এই বুদবুদে পানির বাষ্প থাকে যা দেখা যায় না, পানির এই না দেখা অংশকে জলীয় বাষ্প বলে। তারপর আছে কি তিনটি তরল পদার্থের নাম লিখো, তিনটি তরল পদার্থের নাম হলো পানি, দুধ ও তেল, এভাবে লিখবে, ঠিক আছে। তারপর দেখো চার নম্বর প্রশ্ন, দেখো তিনটি কঠিন পদার্থের নাম লেখো, বায়বীয় পদার্থের তিনটি বৈশিষ্ট্য লিখো। প্রথমে আছে কি তিনটি কঠিন পদার্থের নাম লিখতে বলা হয়েছে, তিনটি কঠিন পদার্থের নাম হলো টেবিল, বরফ, ইট, এই তিনটা হচ্ছে কি কঠিন পদার্থ। তারপর বলা হয়েছে কি বায়বীয় পদার্থে তিনটি বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে, তাহলে বায়বীয় পদার্থে তিনটি বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট কোনো আয়তন নেই, এক, দুই, নির্দিষ্ট কোনো আকার নেই, তিন, বদ্ধ পাত্রে রাখলে পাত্রের পুরো জায়গা দখল করে। এভাবে দেখো প্রশ্নের উত্তরটা আমি লিখেছি, ঠিক সেভাবেই তোমরা লিখবে। তারপর দেখো পাঁচ নম্বরটি প্রশ্ন আছে কি পানি কি একখণ্ড বরফ ফ্রিজ থেকে বের করে রেখে দিলে তা কিসে পরিণত হবে, অধিক তাপে পানি ফুটালে কি হবে, সে সম্পর্কে তিনটি বাক্য লিখো। এই যে পানি কি, এটার উত্তর দেখো পানি একটি পদার্থ। তারপর কি আছে একখণ্ড বরফ ফ্রিজ থেকে বের করে রেখে দিলে তা কিসে পরিণত হবে, একখণ্ড বরফ ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে দিলে তা গলে পানিতে কি হবে, পরিণত হবে, অর্থাৎ পানি হয়ে যাবে গলে। এটা যদি ফ্রিজ থেকে বের করে রাখো, এটা তুমি এক ঘন্টা দুই ঘন্টা পরে দেখবে এটা পানি হয়ে যাবে এগুলো। তারপর দেখো অধিক তাপে পানি ফুটালে কি হবে, সে সম্পর্কে তিনটে বাক্য লিখতে বলা হয়েছে। অধিক তাপে পানি ফুটালে ফুটাতে থাকলে পানিতে বুদবুদ উঠতে থাকে, এ বুদবুদে পানির বাষ্প থাকে যা দেখা যায় না, পানির এই না দেখা অংশকে জলীয় বাষ্প বলে। একদম সহজ করে তোমাদেরকে দেওয়া হয়েছে, আমি তেমন বড় করে দিই নাই, তোমরা ভালো করে শিখবে যাতে তোমরা কি করতে পারো পরীক্ষায় ভালো করে উত্তর দিতে পারো, সবাই উত্তর লিখতে পারো মতো, আমি সেভাবে তোমাদেরকে ছোট করে দিয়েছি, তেমন বড় করে দিই নাই, ঠিক আছে। আজকে তোমাদের জন্য এই যে পাঁচটি প্রশ্ন থাকবে, এরপরে তোমাদের জন্য থাকবে এই অধ্যায় থেকে বিভিন্ন ধরনের পদার্থ থেকে তোমাদেরকে দেওয়া হবে, এরপরে শূন্যস্থান পূরণ দেওয়া হবে, তারপর বান্ডাম দেওয়া হবে, তারপর অধ্যায়টা শেষ করব, ঠিক আছে। আজকে তাহলে তোমাদের জন্য এতটুকুই থাকবে, তোমরা যেখানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।